আরে বোকা, কে বলেছে ক্রাশকে বিয়ে করা অসম্ভব? এটার একদম আদর্শ উদাহরণ পাকিস্তানি এই সেলিব্রিটি কাপল দানিশ তাইমুর এবং আয়জা খান, যেখানে দানিশ বিয়ে করেছিল তার এক ভক্তকে। কিন্তু কিভাবে এই ভক্তের সঙ্গে হয়ে উঠল প্রেম, প্রেমের পর কোন ঝড় এসেছিল জীবনে তাদের, ট্রাস্ট মি, তাদের পুরো লাভ স্টোরিটাই অনেক ইউনিক। দানিশ তাইমুর 2005 সালেই অ্যাক্টিং ক্যারিয়ার স্টার্ট করেছিল, তবে ক্যারিয়ারের একদম শুরুতেই বলা যায় তার সঙ্গে পরিচয় হয় আয়জা খানের। পরিচয় পর্বটা অবশ্য বেশ ইন্টারেস্টিং। ফেসবুকের আগে অরকুট নামে একটা সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ছিল, যেটা অনেকটা ফেসবুকের মতোই ছিল, আর সেই অরকুটেই তাদের প্রথম পরিচয় হয়। সেই সময় তাইমুরের কাট পুতলি এই সিরিয়ালটি চলছিল। আয়জা সেই সিরিয়ালের প্রশংসা করে তাইমুরকে একটা মেসেজ পাঠায় এবং এটাও জানায় সে তাইমুরের অনেক বড় ফ্যান। অবশ্য অ্যাট দ্যাট টাইম আয়জাও বেশ ছোটই ছিল, সবে মাত্র ম্যাট্রিক শেষ করে কলেজে ঢুকেছে। তবে আয়জার একটা বিষয় ছিল, সে স্কুলে থাকতেই বেশ কিছু ছোট ছোট বিউটি কনটেস্টে পার্টিসিপেট করেছিল, যার কারণে মিডিয়ায় তার বেশ কিছু পরিচিত ব্যক্তিও ছিল, পাশাপাশি তিনি আবার অ্যাঙ্করিংও করতেন। এনিওয়ে, এখন আয়জা তো তার পছন্দের নায়ককে জাস্ট প্রশংসা করার জন্য মেসেজ পাঠিয়েছিল, কিন্তু আয়জাকে দেখে উল্টা ক্রাশ খেয়ে যায় এই নায়ক দানিশ তাইমুর। প্রথম দেখাতেই বলা যায় প্রেমে পড়ে গিয়েছিল। দানিশ যখন আয়জার মেসেজটা অরকুটে দেখে এবং তার প্রোফাইল চেক করে, তখন দানিশ মনে মনে ডিসাইডই করে নেয় যে এত সুন্দর একটা মেয়ের তো বিয়ের পরে তার নিজের বাসায় থাকা উচিত। এরপর দানিশও একটু ইন্টারেস্ট দেখায়, দুজন চ্যাট শুরু করে। বাট দানিশ তাইমুরের একটা বিষয় ছিল, সে কখনোই আয়জাকে দেখা করা কিংবা তার সঙ্গে ডেট করার জন্য রিকোয়েস্ট করেনি। এবং দানিশ তাইমুর এই জায়গাতে অবশ্য অনেক স্ট্রেইট ফরওয়ার্ড ছিল। দানিশ তাইমুর আয়জাকে বরং জিজ্ঞেস করেছিল সে তাকে বিয়ে করতে চায় কিনা। এই কথা শুনে তো আয়জা পুরাই সারপ্রাইজ হয়ে যায়, হায় হায় ক্রাশ কি বলে। আয়জা কিছুতেই বিলিভ করতে পারেনি তাইমুর নিজে থেকে তাকে এই কথা বলতে পারে। এরপর আয়জা দানিশকে বলে বসে তার পরিবারের সঙ্গে কথা বলতে। আর একটা বিষয় জানলে অবাক হবেন, তাইমুর আয়জার সাথে দেখা হওয়ার আগে আয়জার মায়ের সঙ্গে প্রথম দেখা করেছিল, এবং আয়জার মাকে যখন বিয়ের বিষয়ে রাজি করাতে পেরেছিল দানিশ তাইমুর, এরপরে আয়জার সঙ্গে দেখা করে দানিশ। আয়জা একমাত্র মেয়ে যার সঙ্গে তাইমুর কোনো ধরনের ফ্লার্ট করেনি, বরং সত্যিকারের অর্থে বিয়ে করতে চেয়েছিল। এরপর তাদের রিলেশনশিপ স্মুথলি চলতে থাকে, দুজনেই যে যার ক্যারিয়ারে ব্যস্ত হয়ে পড়ে। দানিশ তাইমুর পপুলারিটির একদম তুঙ্গে উঠে যায়, আর মিডিয়াতে আয়জা খানেরও এক প্রকার পরিচিতি বেড়ে উঠে। দুজনেই মিডিয়া ইন্ডাস্ট্রিতে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকলেও তাদের এই রিলেশনশিপের বিষয়টা পাকিস্তান মিডিয়া ইন্ডাস্ট্রি ওইভাবে বুঝতে পারেনি। খুব কাছের মানুষ ছাড়া কেউ জানতো না তাদের রিলেশনশিপের ব্যাপারটা, আর ফ্যামিলি যেহেতু তাদের রিলেশনশিপের ব্যাপারে জানতো, তাই দুই পরিবারের সদস্যরা মিলে 2013 সালে তাদের এঙ্গেজমেন্ট করিয়ে দেয়, বিয়ের ডেটও ফিক্স করে ফেলে। কিন্তু এঙ্গেজমেন্টের কিছুদিন পরে হুট করেই তাদের ব্রেকআপ হয় এবং নিজেরাই ব্রেকআপ করে ফেলে। এর পিছনে রিজন তাদের ইগো প্রবলেম। দানিশ কোথায় কাজ করছে, কার সঙ্গে কাজ করছে, এই বিষয়ে খবরদারি করত তার গার্লফ্রেন্ড আয়জা। আবার আয়জা কার সঙ্গে কাজ করছে, কোথায় কাজ করছে, এই বিষয়ে নিষেধাজ্ঞা করত দানিশ তাইমুর। এই দুজন দুজনকে ডমিনেট করার বিষয়টা তাদের পছন্দ হয়নি এবং দুজনেই রাগ করে ব্রেকআপ করে ফেলে এবং এঙ্গেজমেন্ট ভেঙে দেয়, এবং ফ্যামিলিকেও জানিয়ে দেয় তারা বিয়ে করবে না, তাদের ব্রেকআপ হয়ে গেছে। সেই সঙ্গে দুজন দুজনের সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেয়। তখন তাদের ফ্যামিলিও তাদের বুঝিয়ে সম্পর্ক ঠিক করতে পারেনি। সম্পর্ক ভেঙে গেলেও তাদের দুজনের মধ্যে ফিলিংস তো ছিল। এর ব্রেকআপের কিছুদিন পর জব উই ওয়েড এই নামে একটা সিরিয়ালে কাজের অফার আসে তাদের। পরিচালক চেয়েছিল এই দুজনকেই কাস্ট করতে, কিন্তু তারা না করে দেয় প্রথমে। বাট পরিচালক এই দুজনকে এইখানে অভিনয় করার জন্য অনেকবার রিকোয়েস্ট করেছিল এবং অনেক কষ্টে তাদেরকে একসাথে কাজ করার জন্য রাজি করায়। আর ওই যে বললাম, ব্রেকআপের পরও তাদের কিছুটা হলেও ফিলিংস ছিল, তাই তখন ওই সিরিয়ালে কাজ করতে করতে ভুল বুঝাবুঝি দূর করে সম্পর্কটা তারা আবার ঠিক করে ফেলে। তখন অবশ্য বিয়ের ব্যাপার নিয়ে তারা শিওর ছিল না, যেহেতু নিজেরা নিজেদের সম্পর্ক একবার ভেঙে দিয়েছিল। আবার ফ্যামিলিকে তাদের রিলেশনশিপের ব্যাপারটা কিভাবে জানাবে এটা নিয়েও কনফিউজ ছিল দুজনেই। স্পেশালি আয়জা এই বিষয়টা নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে যায়, কি করবেন বুঝতে পারছিল না। বাট এরই মধ্যে একদিন তাইমুর আয়জাকে ফোন করে আবার জিজ্ঞেস করে সে কি এখনো তাকে বিয়ে করতে চায় কিনা। তখন আয়জা পুরাই ভয় পেয়ে যায়, সে তাইমুরকে বলে ফ্যামিলিকে কিভাবে বুঝাবে। কিন্তু তাইমুর তাকে বলে তুমি জাস্ট একটা কথা বলো, বিয়ে করতে চাও কিনা। আয়জা জানায় সে বিয়ে করতে চায়, বাট ফ্যামিলিকে কিভাবে বুঝাবে সেটাই আয়জার একটা বড় কনসার্ন ছিল। কিন্তু এখানে একটা সারপ্রাইজ লুকিয়ে রেখেছিল তাইমুর, যেটা আয়জা জানতো না। তাইমুর অ্যাকচুয়ালি দুই ফ্যামিলিকে বিয়ের ব্যাপারে রাজি করিয়েই তাকে ফোন দিয়েছিল, যেটা আয়জার জন্য একটা বড় চমক ছিল। এরপর আর দেরি না করে 2014 সালেই অগস্টে তারা বিয়ে করে ফেলে, আর এভাবেই তাদের সুখী সংসার চলতে থাকে। সো এই তো ছিল দানিশ তাইমুর এবং আয়জা খানের লাভ স্টোরি। সো কি বুঝলেন, ভক্ত হয়েও কিন্তু পছন্দের নায়ক কিংবা নায়িকাকে বিয়ে করা সম্ভব। সো লেগে পড়েন, দেখেন না ক্রাশ আপনার জীবনসঙ্গী হয় কিনা। আর এই কাহিনী যদি আপনাকে ইন্সপায়ার করে থাকে, তাহলে আপনি আপনার ক্রাশকেও কিন্তু মেনশন করতে পারেন